অবশেষে সালমান বিয়ে করেছেন একজন বিবাহিত নারীকে ডিভোর্সে, যার নাকি আগে থেকেই দুইটি বেবি আছে। এই টপিক নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল ঝড়। বিষয়টা কেউ পজিটিভভাবে নিলেও আবার কেউ কেউ নেগেটিভভাবে নিচ্ছে। আবার অনেকে বলছে সালমান মুক্তাদির ওয়াইফ দিশা ইসলাম দুই বাচ্চার মা, নিজ তদন্তে বের করা, গোয়েন্দা বিভাগে যোগ দেওয়াটাই বাকি। সালমান মুক্তাদির রুচি ভালো, শেষমেশ দুই বাচ্চার মাকে বিয়ে করলো, দেশে কি অবিবাহিত মেয়ে কম পড়ছিল ভাই তাহার, নাকি বিয়ের জন্য কেউ পাত্রি দিচ্ছিল না? গার্লস ডোন্ট বি আপসেট, সালমান তোমাদের হতাশ করে নাই। এটা দিশা ইসলাম না সালমান মুক্তাদির বউ, ও না দুই বাচ্চার মা? কি সালমান লাস্টে এই কাম করলো? ভাই রুচি তো অলওয়েজ ভালোই ছিল, পারমানেন্ট তা খারাপ কেন? তো শত শত নেগেটিভ পোস্ট থাকলেও শত শত পজিটিভলি কমেন্ট রয়েছে, যেখানে সবাই তাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছে এবং নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছে। অনেকে এটাকে নেগেটিভলি দেখলেও আমি মোটেও এটাকে খারাপভাবে দেখছি না, যদি সত্যি হয়ে থাকে। কোনো এক সাক্ষাৎকারে সালমান বলছিল আই জাস্ট হেট দিস সোসাইটি, এবং সে তা অক্ষরে অক্ষরে পালনও করছে। আমি বলছি না যে এটা সামাজিক তার বাহিরে, কিন্তু আমাদের বর্তমানে সোসাইটি এগুলোকে সবসময় বাঁকা নজরে দেখে আসছে। এখন মেন টপিকে আসি। অনেকে এটা কঠোর সমালোচনায় মেতেছেন। সালমান যদি তাকে বিয়ে করে সুখী হতে পারে, তাহলে সেখানে আপনার মাথা ব্যথার কোনো সংযত কারণ আমি দেখছি না। এটাতে ধর্মীয় রীতি অনুযায়ী কোনো নিষেধ নেই, বরং দ্বিগুণ সওয়াব পাওয়ার কথা উল্লেখ আছে হাদিসে। সালমান এক প্রকার একটা ভেঙে যাওয়ার হৃদয়কে আবার পূর্ণতা দিয়েছে, যেখানে সে চাইলেই কোনো এক প্রাপ্তবয়স্ক মেয়েকে অনায়াসে বিয়ে করতেই পারত। কিছু ক্ষেত্রে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে এভাবে এগিয়ে যেতে হয় বহুদূর। সালমান এবং দিশার বৈবাহিক জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সুন্দর ও সাফল্যময় হোক তাদের আগামী দিনের পথ চলা। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আর সকলে ভালো থেকো আর পাশে থেকো সবসময়। আর লাইক কমেন্ট শেয়ার। টাটা।